এই সিনটিতে অভি যখন গুন্ডাটিকে মারে তখন গুন্ডাটির হাত থেকে কাঠের লাঠিটা অভির পায়ের সামনে পড়ে যায়। কিন্তু গুন্ডাটি যখন উড়ে গিয়ে মাটিতে পড়ে তখন সেই কাঠের লাঠিটা অভির দুটি পায়ের মাঝখানে দেখা যায়। এই সিনটিতে অভি যখন গুন্ডাটিকে মারে তখন তার পিছনে পড়ে থাকা গুন্ডাটির পায়ের কাছে এখানে কোনো অস্ত্র পড়েছিল না। কিন্তু কিছুক্ষণ পর ক্যামেরা অ্যাঙ্গেল যখন চেঞ্জ হয় তখন এই গুন্ডাটির পায়ের কাছে এখানে একটা অস্ত্র পড়ে থাকতে দেখা যায়। এই সিনটিতে অভি এবং শ্রুতি যখন ড্যান্স করছিল তখন তাদের পিছনে একটা মেয়ে ড্যান্স করছিল। কিন্তু কিছুক্ষণ পর ক্যামেরা অ্যাঙ্গেল যখন সাইডের দিক থেকে দেখায় তখন অভি এবং শ্রুতির পিছনে একটা ছেলেকে ড্যান্স করতে দেখা যায়। এই সিনটিতে সাধু বাবা যখন ধ্যান করছিল তখন তিনি এই সাদা গোল চক্র থেকে একটু দূরে ছিল এবং তার সামনে একটা পাত্র ছিল, সেটাও এই সাদা গোল চক্র থেকে একটু দূরে ছিল। কিন্তু কিছুক্ষণ পরে অভি এবং শ্রুতি এসে যখন সাধু বাবার সামনে বসে তখন এই সাধু বাবাটি গোল চক্রটির খুব কাছে বসে থাকে এবং সাধু বাবার সামনে যে পাত্রটি ছিল সেটা এই গোল চক্রের উপরে দেখা যায়। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন রয়েছে, সাধু বাবা তো ধ্যানে বসেছিল, তাহলে সাধু বাবাই বা গোল চক্রের এত কাছে এলো কিভাবে, আর সাধু বাবার সামনে পাত্রটাই বা গোল চক্রের মাঝখানে এলো কিভাবে? যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। এই সিনটিতে সাধু বাবার সামনে অভি এবং শ্রুতি যখন বসেছিল তখন শ্রুতির সামনে একটা ঘোড়া ছিল এবং সেটি গোল চক্রের উপরে ছিল। কিন্তু কিছুক্ষণ পরে শ্রুতি যখন সেখান থেকে উঠে যায় তখন সেই ঘোড়াটি থেকেও হাত না দেওয়ার সত্ত্বেও সেই ঘোড়াটি গোল চক্র থেকে অনেকটাই দূরে চলে যায়। এই সিনটিতে অভি এবং শ্রুতি যখন এখানে দাঁড়িয়ে কথা বলছিল তখন শ্রুতির পিছনে এখানে একটা স্টিমার দাঁড়িয়েছিল। কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হতেই এক সেকেন্ডের মধ্যে শ্রুতির পিছন থেকে সেই স্টিমারটি গায়েব হয়ে যায়। এই সিনটিতে শ্রুতি এবং শ্রুতির বাবা যখন গাড়িতে চড়ে বসে তখন গাড়ির স্টিয়ারিংয়ের পাশে এই জিনিসটা দেখা যায়। কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হতেই এক সেকেন্ডের মধ্যে গাড়ির স্টিয়ারিংয়ের পাশ থেকে সেই জিনিসটা গায়েব হয়ে যায়। এই সিনটিতে অভি যখন মোটরসাইকেলের উপরে চড়েছিল তখন তার পিছনে গাড়িগুলো অনেক দূর ছিল। কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হতেই এক সেকেন্ডের মধ্যে তার পিছনে একটা গাড়ি চলে আসে। কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল যখন সামনের দিক থেকে দেখাচ্ছিল তখন অভির পিছনের গাড়িগুলো তো অনেক দূরে ছিল, তাহলে এই গাড়িটি এত তাড়াতাড়ি অভির পিছনে এলো কিভাবে? এই সিনটিতে সাদা ড্রেস পরা গুন্ডাটি যখন অভির মার খেয়ে উড়ে আসে তখন সাইডের এই দুটি গুন্ডা খুব কাছাকাছি ছিল। কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হতে এক সেকেন্ডের মধ্যে এই দুটি গুন্ডার মধ্যে দূরত্ব অনেকটাই বেড়ে যায়। আর অভির মার খেয়ে এই সাদা ড্রেস পরা গুন্ডাটি যখন উড়ে আসছিল তখন সাইডের এই গুন্ডা দুটির সাথে তো কারো শরীরে টাচই হয়নি, তাহলে এই গুন্ডা দুটি পড়ে যাচ্ছে কেন? এই সিনটিতে এই গুন্ডা দুটি যখন অভির দিকে দৌড়ে আসে তখন তাদের দুই সাইডে কোনো লরি এবং চার চাকা গাড়ি ছিল না। কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হতেই গুন্ডা দুটির এক সাইডে একটা লরি এবং এক সাইডে একটা কালো ট্যাক্সি দেখা যায়। এই সিনটিতে অভি যখন এই গুন্ডা দুটিকে মারছিল তখন তার পিছন দিয়ে একটা কালো চার চাকা ট্যাক্সি যাচ্ছিল। কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হতেই এক সেকেন্ডের মধ্যে সেই কালো চার চাকা ট্যাক্সিটা একটা টাটা সুমোতে পরিণত হয়ে যায়। এই সিনটিতে অভি যখন এই গুন্ডাটিকে মারে তখন তার পাশে পড়ে থাকা এই গুন্ডাটির পায়ের কাছে একটা অস্ত্র পড়েছিল, কিন্তু তার পায়ের কাছে কোনো পাইপ পড়েছিল না। কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হতেই এই গুন্ডাটির পায়ের কাছে একটা পাইপ পড়ে থাকতে দেখা যায়, কিন্তু সেখানে তো কোনো পাইপ পড়েছিল না, তাহলে পাইপটি এলো কোথা থেকে? এই সিনটিতে একটা লরি এসে অভিকে ধাক্কা মারে, কিন্তু অভি যখন উড়ে যায় তখন অভির মুখের দিকে ক্যামেরা যদি জুম করা হয় তাহলে দেখতে পাবে সেটা অভি ছিলই না। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের সাথে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম নতুন নতুন মুভি মিস্টেক ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।